প্রেসিডেন্ট মোহাম্মদ মোহাম্মদ সোমবার দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেন রোবেলকে বরখাস্ত করার ঘোষণা দেন দেশটিতে নির্বাচনে বিশৃঙ্খলার মধ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে দুর্নীতির সাথে সম্পৃক্ততার কথা জানার পরেই তার ক্ষমতা অভিযোগ করা হয়েছে প্রধানমন্ত্রী রোবেল জমি দখলের একটি মামলার তদন্তে হস্তক্ষেপ করেছেন বিবৃতিতে আরো বলা হয় নৌবাহিনীর কমান্ডারও দুর্নীতির জন্য তদন্তের আওতায় রয়েছেন এবং তাকেও বরখাস্ত করা হয়েছে এমন পদক্ষেপের পর দেশটির প্রধানমন্ত্রী রোবেল ওই বিবৃতিকে সাংঘাতিক হিসেবে উল্লেখ করেন এবং টুইট বার্তায় বলেন প্রধানমন্ত্রীর কার্যালয় দখলের যে সেনাবাহিনীর প্রচেষ্টা তা আইন বিরোধী